হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল শামসুন নাহার বুলাক। চলে এলাম আর একটি রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করব গরুর মাংস ভুনা। দেখো, আমি মাংসগুলি ছোট ছোট টুকরো করে কেটে নিছি, একেবারে ছোট করে। আর এখানে পেঁয়াজ, মরিচ, আদা, রসুন আর কি যা যা লাগে প্রয়োজন, আমি প্রয়োজন মতো মশলাগুলি নিয়ে নিছি। চুলায় দিয়ে দিলাম একটি কড়াই। কড়াইটা গরম হয়ে গেলে তেল দিয়ে দিব। এই যে আমি তেলটা দিয়ে দিলাম, তোমরা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে, হয়তো ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। সাথে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো তেজপাতা। এখন পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজটা দেখো লাল হয়ে বাদামি হয়ে আসছে। এখন আমি একটু সামান্য একটু পানি অ্যাড করলাম। এখানে আমি শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়া দিয়ে একটু মিশিয়ে নেব। আমি যদি এখানে একটু পানি না অ্যাড করতাম তাহলে মরিচের গুঁড়াটা পুড়ে যেত। দিয়ে দেব রসুন বাটা। রসুন আমি পুরোপুরি বাটি নাই, আধা চেঁচা করে নিছি। দিয়ে দিলাম আদা গুঁড়ি, জিরা বাটা, একটু পানি দিয়ে আবারও একটু পানি দিয়ে দিলাম হাতটা ধুয়ে। হাতটা ধুয়ে পানি দিলে স্বাদটা অনেক বেড়ে যায়, বুঝছো? ভালো করে নেড়ে চেড়ে বা মশলাটা কষিয়ে নেব। আরও একটু রসুন দিয়ে দিলাম। মাংসে, গরুর মাংসের টেস্ট অনেকটা বেড়ে যায় রসুনের জন্য। জিরা বাটাও একটু দিলাম। মশলা যত কষানো যায় ততই তরকারির বলো, মাংস বলো, যাই বলো, স্বাদ অনেক গুণে বেড়ে যায়। বন্ধুরা, আমার ভয়েসটা হয়তো ভালো আসবে না। এখানে আমি দেখো হলুদ আর লবণ একসাথে দিয়ে দিচ্ছি। শরীরটা বেশি একটা ভালো নেই, গলাটা বসা, তাই ভয়েসটা হয়তো ভালো আসবে না। তোমরা একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখো। আরও একটু পানি অ্যাড করলাম, মশলাটা আরও কিছুক্ষণ কষাবো এর জন্য। তো দেখো মশলাটা কিন্তু ভালোই কষানো হয়ে গেছে, তেল ফুটে আসছে। এখন ধুয়ে রাখা মাংসগুলি আমি দিয়ে দেব। মাংসগুলি দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখন ভালো করে নাড়াচাড়া করে অনেকক্ষণ, বেশ কিছুক্ষণ ধরে কষাবো আমি। এভাবে মাংস রান্না করে পরাটা, ভাত, পরাটা, রুটি সব কিছুর সাথেই খাওয়া যায়, অনেক বেশি টেস্ট হয়। তোমরা এভাবে মাংস রান্না করে খেয়ে দেখো, অনেক মজা লাগে। এখন শুকনো মশলাগুলি দিয়ে দেব। এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখো মাংসটা কষানোর পরে এমন হলো, তেল ফুটে উঠছে মাংসে। এখনো আমি মাংসে কোনো পানি অ্যাড করি নাই, মাংসের পানিতেই মাংসটা কষিয়ে নিলাম। দিয়ে দিলাম গোলমরিচ বাটা। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে গোলমরিচটা মিশিয়ে নেব।
বন্ধুরা, আমার শরীরটা ভালো নেই, তাই কথা বলতে একটু সমস্যাই হয়ে যাচ্ছে। তোমরা বুঝতেই পারছো আমার কণ্ঠস্বর শুনে। এবার একটু পানি অ্যাড করলাম। এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব, বেশ কিছুক্ষণ রান্না করে নেব। আবার একটু নাড়া দিয়ে দেব যাতে তলে লেগে না যায়। ফ্রিজে রাখা মাংস এই জন্য সিদ্ধ হতে একটু সময় লাগলো। বন্ধুরা, আমার মাংস রান্নাটা প্রায় শেষ। তো কেমন লাগলো আমার এই রেসিপিটা, কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর তোমাদের জন্য থাকলো অনেক অনেক ভালোবাসা। আজকের মতো এ পর্যন্তই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবার পাশে থেকো, সবাই সবাইকে সহযোগিতা করো, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।